সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম 24 টেলিভিশনে। আমি মোস্তফা সাদি। প্রাইম 24 স্পেশাল আওয়ারে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী, সাবেক মন্ত্রী জনাব ব্যারিস্টার নাজমুল হুদা। জনাব ব্যারিস্টার নাজমুল হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তো স্যার, আপনার কাছে আমার প্রথম যে কোশ্চেনটা, সেটি হচ্ছে যে আপনার এবারকার সফরটি সেটি ব্যক্তিগত সফর না রাজনৈতিক সফরে এসেছেন, যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি এসেছি অ্যাকচুয়ালি ক্যানাডাতে, আমার এক সেখানে একটা রেস্টুরেন্ট ওপেন করার ব্যাপারে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশ থেকে আমি সে আমন্ত্রণ গ্রহণ করে তাদেরই উদ্যোগে ক্যানাডাতে কী বলে রেস্টুরেন্ট উদ্বোধন করেছি। কিন্তু সাথে সাথে আমার কিছু কিছু রাজনৈতিক এজেন্ডা ছিল, যেহেতু আমি একটা নতুন রাজনৈতিক দল তৃণমূল বিএনপি শুরু করেছি এবং আমার সেই দলের নেতৃত্বে আজ বাংলাদেশ জাতীয় জোট তথা বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স নামে একটা বৃহত্তম, ঢাকার আমি মনে করি বাংলাদেশের বৃহত্তম জোট এটি, কারণ 31টি দল, রাজনৈতিক দল এই জোটের শরিক দল, সেটা আমি নেতৃত্ব দিচ্ছি। তো আমি আমাদের স্লোগানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা, এবং আমরা বিরাজমান যে পরিস্থিতি, সহিংস যে পরিস্থিতি যেটা বর্তমানে রাজনীতিকে সাংঘর্ষিক করে তুলেছে, সংঘাতপূর্ণ করে তুলেছে, প্রতিহিংসা পরায়ণ করে তুলেছে, আমরা সেই রাজনীতিকে পরিহার করে সুস্থ রাজনীতি প্রবর্তনের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করার প্রত্যয়ে নিজেদেরকে ঐক্যবদ্ধ করেছি। এবং সেই মুভমেন্টেরই অংশ হিসেবে আমাদের দল তৃণমূল বিএনপি এবং আমাদের জোট বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স এটার বিস্তৃতি ঘটাতে, এটার প্রবাসে, এটার জনপ্রিয়তা অর্জনে আমরা এখানে এসে তিনটা মেইন কমিটি আমরা এখানে গঠন করেছি। ক্যানাডা ভিত্তিক একটা কমিটি অলরেডি গঠিত হয়েছে, 31 সদস্য বিশিষ্ট। যুক্তরাষ্ট্রের কমিটি আগামী 3রা মে গঠিত হবে একটা সমাবেশের মধ্যে দিয়ে। এরপর লন্ডনে যেয়ে যুক্তরাজ্যের কমিটিও আমি সেখানে গঠন করব। এই এই রাজনৈতিক এজেন্ডা নিয়ে এখন বর্তমানের সফরে আমি। তো এই যে আপনি রাজনৈতিক এজেন্ডা নিয়ে বের হয়েছেন, তো আমাদের যে অভিজ্ঞতা সেটা থেকে যদি বলি যে বাংলাদেশের জনগণ, গোটা জনগণই দুটা প্ল্যাটফর্মে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে আর একটা বিএনপি নেতৃত্বে। তো এর বাইরে আপনি জোট গঠনের উদ্যোগ এর আগেও নিয়েছেন, বেশ কয়েকটি উদ্যোগ আপনি ইতিপূর্বেও নিয়েছিলেন, আবার নতুন করে যে জোটটি করেছেন এবং সেজন্য আপনি দেশের বাইরেও সফর করছেন। তো আপনি মনে করেন আপনি যে ধরনের রাজনীতির পরিবর্তন চাচ্ছেন, গুণগত পরিবর্তন এবং সুস্থ ধারা রাজনীতি, আপনি কি মনে করেন যে এই জোটের মাধ্যমে সেটি আপনি করতে পারবেন? আমার তো মনে হয় যে জনগণের কাছে এখন একটা জিনিস খুবই সমাদৃত হচ্ছে, সেটা হচ্ছে যে রাজনীতির যে পাল্টাপাল্টি অবস্থান, মুখোমুখি অবস্থান, সেটা যে দেশকে কিছুই দিতে পারেনি এ পর্যন্ত, অনেক লোক ক্ষয়, অনেক সম্পদ ক্ষয় হয়েছে, কিন্তু রাজনীতির দিক থেকে আমরা এতটুকুও অগ্রসর হতে পারিনি। আজকে গণতন্ত্র ঠিক যে জায়গায় ছিল তার চেয়েও নিচে চলে গেছে। এখন জনগণের যে ভোটের অধিকার, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে একটা সুস্থ রাজনীতির দাবি এখন খুব সোচ্চার হয়ে উঠেছে। না, সেই দাবিটি ঠিক আছে, জনগণ কিন্তু এটি উপলব্ধিও করে যে এই দুটি দলের বাইরে আরও একটি জোট বা একটা তৃতীয় শক্তির দরকার। অর্থাৎ তৃতীয় শক্তি বলতে যেটা বোঝাচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগের কাছাকাছি হলো একটা শক্তি দরকার, কিন্তু জনগণ তো সেইভাবে সাড়া দেয় না। এটা সময় লাগবে, এটা তো ধরেন যেটা হয়েছে এ পর্যন্ত আপনি যে দুটা দলকে বড় দল হিসেবে চিহ্নিত করলেন, একটার অবশ্যই ভিত্তিটা জনগণের মধ্যেই, আওয়ামী লীগ চিরকালই জনগণের একটা দল হিসেবে এই পর্যন্ত তাদের নিজেদের কর্মকাণ্ড চালিয়ে এসেছে, ক্ষমতায় এসেছে আবার চলে গেছে। কিন্তু বিএনপি বলেন কি জাতীয় পার্টি বলেন, যারাই আজকে অবস্থান নিয়েছে রাজনৈতিক দল হিসেবে, এই দুটো দলই কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে। সেখানে সরকারের টাকা, সেখানে সরকারের ক্ষমতা, সেখানে সব কিছু ব্যবহার করে দলটিকে দাঁড় করানো হয়েছে।
তারা কতখানি জনগণ সমর্থিত সেদিক থেকে বিচার করার প্রশ্ন রয়েছে। এখানে সরকারি দল ক্ষমতায় থাকলে পরে ক্ষমতার ভাগাভাগিতে আমরা যেটাকে সহজ কথা বলি হালুয়া রুটি রাজনীতি, সে রাজনীতির অংশ হিসেবেও একটা দল অনেক বড় হয়েছে, যেটা আমি দেখেছি। এখন এরশাদ সাহেব তো জাতীয় পার্টি গঠন করেছেন ক্ষমতায় থেকে, সেখানকার সেই সরকারি অর্থ দিয়ে তার নিজের ক্ষমতা দিয়ে বিভিন্নভাবে এই দলটিকে শক্তিশালী করার প্রয়াস তিনি গ্রহণ করেছেন। একইভাবে জাতীয়তাবাদী দল, যেটা আমিও নিজে অংশ ছিলাম, সেখানেও সরকারি অবস্থায় থাকা অবস্থাতেই এই দলটি গঠিত হয়েছে। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ক্ষমতায়, সেই সুবাদেই তিনি তখন এই বিএনপি গঠন করেছিলেন। আমার তো সেই ধরনের সুবিধা এখন নাই, আমি তো সেই ক্ষমতা বা সেই সরকারের অর্থ সেটা দিয়ে আমার এই নতুন প্রক্রিয়া বা নতুন দল গঠন করতে আমি অত তাড়াতাড়ি আমার পক্ষে সম্ভব হবে না। তবে আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আমার এই যে অবস্থানটা, একটা সুস্থ রাজনৈতিক পক্ষের অবস্থান, এই অবস্থানটা আমার মনে হয় জনগণের কাছে গ্রহণযোগ্য একটা অবস্থান। এবং আমি মনে করি যে এখানে দুটি দলের মধ্যেই একটা চিন্তাভাবনা আছে এরকম, যে আজকে যারা বিএনপি করছে তাদের মধ্যে অনেকেই হয়তো বিএনপি করতে চান না বা দলের প্রতি সন্তুষ্ট না, কর্মকাণ্ডে সন্তুষ্ট না, যে কোনো কারণেই হোক তারা বিএনপি ছাড়তে চায় কিন্তু ছাড়তে পারছে না। কেন পারছে না? কারণ সেখানে কোনো বিকল্প নেই। তারা একমাত্র বিকল্প হিসেবে দেখে আওয়ামী লীগকে, তারা আওয়ামী লীগে যাবে না, কাজে বিএনপিতেই তারা অবস্থান নিয়ে রয়েছে। একইভাবে আওয়ামী লীগেও কিন্তু অনেকেই হয়তো আওয়ামী লীগে থাকতে চাচ্ছেন না বা দল ছাড়তে চাচ্ছেন যে কোনো কারণেই হোক, কিন্তু ছাড়তে পারছেন না কারণ তাদের কাছে কোনো বিকল্প নেই, বিকল্প হিসেবে তারা বিএনপিকেই শুধুমাত্র দেখে। তো এই দুই দলের কাছে কিন্তু আমরা একটা বিকল্প হিসেবে এখন আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায়, বিএনপি ছাড়লে পরেও আওয়ামী লীগে যেতে হচ্ছে না, আপনাদের এই তৃণমূলে আসতে পারবে। ঠিক একই রকমভাবে আওয়ামী লীগ ছাড়লেও বিএনপিতে যাওয়ার প্রশ্ন নেই, তৃণমূলে তারা আস্থা নিতে পারে। তো সেই ধরনের একটা আস্থার জায়গা সৃষ্টি করার জন্যই আমাদের এই রাজনীতি, এবং এই রাজনীতিতে সম্পূর্ণভাবে সুস্থ একটা এক্সারসাইজ অনুশীলনের মধ্যে দিয়ে গণতন্ত্রকে সুসংহত করা, দেশে একটা মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করা। আমরা মনে করি মানুষের নিজের যে অধিকার, ভোটের অধিকার, সেটাকে যদি আমরা সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, অর্থাৎ জনগণের ইচ্ছার প্রতিফলনে যদি আমরা একটা নির্বাচন নিশ্চিত করতে পারি, তাহলে সেই নির্বাচনের ফলশ্রুতিতে যে সংসদ গঠিত হবে সেটি হবে জনগণের সংসদ, এবং সেই সংসদে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেটি হবে জনগণের সরকার। এবং এদের মধ্যে এই চিন্তাভাবনাটি তখন প্রকট হয়ে দাঁড়াবে যে আমাদেরকে কোনো বিদেশি শক্তি আমাদেরকে ক্ষমতায় বসায় নেই, সন্ত্রাসী কর্মকাণ্ডের দরুণও আমরা ক্ষমতায় না, আমরা ক্ষমতায় এসেছি জনগণের প্রকৃত ভোটের মাধ্যমে। এবং এই যে জনগণের প্রতি তাদের যে জবাবদিহিতা এবং তাদের ভোট দিয়ে আবার আমাকে ক্ষমতায় আসতে হবে, এটাই আমি মনে করি সুশাসনের নামান্তর, এবং এর মাধ্যমে সুসংহত হবে। আমি খুব তড়িঘড়ি করছি না এই ব্যাপারে, আমি মনে করি এটার পেছনে জনমত গঠন করার প্রয়োজন রয়েছে, কারণ যেটা সবচেয়ে বড় সীমাবদ্ধতা আমার এই আদর্শের বা এটার বাস্তবায়নে, সেটা হচ্ছে কোনো সময়ই একটা ক্ষমতাসীন সরকার এই ধরনের সুষ্ঠু এবং অবাধ নির্বাচন ব্যবস্থা তারা দিতে চায় না, চায় না এই কারণে তাদের মধ্যে ভয় ভীতি থাকে। সরকার থাকলেই ন্যাচারালি যে একটা ভয় ভীতিটা বলতে গিয়ে ক্ষমতা হারানোর ভয় ভীতি, ক্ষমতা হারানোর ভয় ভীতি, কারণ যারা সরকারে সরকার পরিচালনা করেন একটা অটোমেটিক বা একটা ন্যাচারাল একটা ভয় কিন্তু থাকে, যে তারা সরকারে থাকার কারণে তারা অনেক জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়, ক্ষমতার ইসের দাপটে বিভিন্নভাবে বিভিন্ন রকমের পরিস্থিতির সৃষ্টি হয়, এই সমস্ত কারণে ভয় ভীতি থাকে। কাজে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিলে পরে হয়তো নির্বাচিত হব না, এই ভয়ে অনেক সময় এই সংসার। স্যার, আমরা নির্বাচন সংক্রান্ত আলোচনাটা পড়ে যাব, তার আগে ছোট্ট একটা বিষয়ে কথা বলে নিই, সেটি হচ্ছে যে বিএনপির প্রতিষ্ঠাকালীন 9 জনের আপনি একজন ছিলেন এবং দীর্ঘ সময় আপনি বিএনপির সাথে ছিলেন, বিএনপি সরকারে আপনি মন্ত্রীও ছিলেন। তো জিয়াউর রহমান এই দলটির প্রতিষ্ঠাতা, সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বর্তমানে এই দলটিকে আপনি কীভাবে দেখছেন? এই দলটার প্রচুর জনসমর্থন রয়েছে বিকজ দলটি দেশ পরিচালনায় যথেষ্ট সফলতা অর্জন করেছিল। যাই হোক, 1/11 পরবর্তী সময়ে এই দলটিকে সুপরিকল্পিতভাবে এটাকে নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া বিরাজমান ছিল, যেটা আমরা অনেকে বলে থাকি
মাইনাস টু ফর্মুলা, কিন্তু আমার মতে এটা মাইনাস ওয়ান ফর্মুলাই বলতে গেলে। কারণ এখন যারা এর মধ্যে ইনভলভ ছিলেন তারা কিন্তু সশরীরে বেশ ভালোভাবে বাংলাদেশে অবস্থান করছেন, এই ১১১ এর যারা হোতা। তো সেদিক থেকে আমি মনে করি যে বর্তমান সরকার যে কোনো কারণেই হোক আজকে তাদের প্রতি বীতশ্রদ্ধ নয় বা তাদেরকে তাদের কর্মকাণ্ডের জন্য শাস্তি প্রদানের ইচ্ছা তাদের নেই, সেদিক থেকে আমি বলবো যে বিএনপি কিন্তু এই ১১১ দ্বারা বেশি আঘাতগ্রস্ত, এবং সেদিক থেকে বিএনপির কিছুটা হলেও রাজনীতিতে কিছুটা হলেও এখন যে অবস্থা ধস নেমেছে অন্য কারণে, কারণ এখানে চারদলীয় ঐক্যজোটের ভিত্তিতে যে জনপ্রিয়তা তারা অর্জন করেছিল সেই চারদলীয় ঐক্যজোটের অন্যতম প্রধান শরিক দল জামাতে ইসলামের বর্তমানে যে অবস্থা সে অবস্থায় তারা বিএনপির সাথে ঠিক সেইভাবে তাদের সদ্ভাব হয়তো কন্টিনিউ করতে পারবে না, এবং তাদের যে শীর্ষ নেতৃত্ব সে নেতৃত্ব যেহেতু তাদের বিভিন্নভাবে মৃত্যুদণ্ড তাদের এগেনস্টে কার্যকর হয়েছে, আজকে জামাতের এই অবস্থাটা কিছুটা হলেও বিএনপির আগামী দিনের নির্বাচনের হিসাবে কিছু একটা প্রভাব পড়বে। কিন্তু আপনি কি এখানে আরেকটু যদি পরিষ্কার করে বলেন যে জামাতের এবং বিএনপির সাথে সম্পর্কটা যেটা রাখতে পারছে না কন্টিনিউ করতে পারছে না সেটা কারণ কি? জামাতের সাংগঠনিক দুর্বলতা না বিএনপির সাথে তাদের জোট রেখে তাদের কোনো লাভ নেই আগামী দিনে, তারা সেই চিন্তা ভাবনা থেকে সম্পর্কটা একটু দেখেন। জনগণের একটা মতামত জামাতের সম্বন্ধে আছে, বাংলাদেশের সাধারণ জনগণের। জামাত যে খুব একটা জনপ্রিয় দল ছিলেন না, তবে এটা ডেফিনেটলি একটা অ্যাপিল ধর্মীয় গোষ্ঠী হিসেবে আছে এবং এটার সাংগঠনিক শক্তিও যথেষ্ট, এবং একটা আন্দোলনকে সার্থক করতে যে মাসলটা দরকার যে শক্তিটা দরকার সেই শক্তিটা কিন্তু এতদিন যোগান দিচ্ছিল জামাত বিএনপির এই চারদলীয় ঐক্যজোট মানে এই জোটে এই জোটে। এখন সেটার অভাবে বিএনপি কিন্তু দুর্বল আমি মনে করি, সে মাসলটা নাই, এবং যে কারণে এখন অনেক কিছুই হচ্ছে যেটার প্রতিবাদ বিএনপি ঠিক সেইভাবে করতে পারছে না, বা প্রতিবাদ করলেও সেটা এমন কোনো একটা অবস্থানে নিয়ে যেতে তারা সক্ষম হচ্ছে না যেখান থেকে তারা ক্ষমতার কোনো একটা পরিবর্তনের স্বপ্ন দেখতে পারে বা সমাজে কোনো রকমের ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। কিন্তু আপনি তো একটু আগে নিজেই বলেছেন যে বিএনপির প্রচুর জনসমর্থন আছে এবং এরা বারবার ক্ষমতায় এসেছে, একটা বৃহৎ রাজনৈতিক দল এবং দেশের একটা বিরাট জনগোষ্ঠীর নেতৃত্ব তারা দিয়ে থাকে। তাহলে এত বড় একটি দল জামাতের মতো একটি ছোট রাজনৈতিক দলের উপর ভরসা করে কি তারা আন্দোলন করেছিল বা কি মনে করেন? আমি মনে করি যে দেখেন আন্দোলনটার মধ্যে যেটা মেইন ছিল সেটা ছিল ধ্বংসাত্মক যে চরিত্রটা, আন্দোলনের ধ্বংসাত্মক চরিত্রটা মানুষের মধ্যে ভয়ভীতির সঞ্চার করে যদি আজকে একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে যেটা সরকারের কাছে গ্রহণযোগ্য কোনো পরিস্থিতি না, সেটাই তো তাদের জন্য একটা সফলতা, এবং সেই সফলতা তারা আনতে পারত সেই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমও তারা শুরু করেছিল, কিন্তু সেটা জনগণের কাছে শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি, যে কারণে এই অবরোধ কর্মসূচি আজকে সেই পেট্রোল বোমার মারা বা সে তার মাধ্যমে গাড়ি পোড়ানো কি মানুষ পোড়ানো যে অপবাদ সে অপবাদটা বর্তমান বিএনপির নেতৃত্বকে নিতে হচ্ছে, এবং এটা কিন্তু তাদের জনপ্রিয়তা ধস নামানোর ক্ষেত্রে যথেষ্ট কাজ করেছে। তারপরেও এটা জনপ্রিয় একটি সংগঠন, এবং আমি মনে করি সাংগঠনিক দিক থেকে বিএনপি অতি দুর্বল একটা দল। বিএনপি অতি দুর্বল সাংগঠনিক দিক থেকে কেন আপনি? কিন্তু জনগণের তাগিদেই এটা এখনও টিকে আছে, জনগণের তাগিদেই এটা টিকে আছে, জনগণের সমর্থনটা এ দলের প্রতি একটা টোটাল সমর্থন, সেটা আমি মনে করি যে আমি তো এটার এই এই দলের ১০টি বছর মন্ত্রিত্ব দিয়েছি, আমি এর নেতৃত্ব দিয়েছি, আমরা ঠিক ব্যর্থ হয়েছি তা তো কেউ বলতে পারবে না, আমাদের সময় আমরা অনেক কাজ করেছি, তারপরে অনেক রকমের প্রোগ্রাম যেমন ভেজাল বিরোধী, সন্ত্রাস বিরোধী, নকল বিরোধী অনেক প্রোগ্রাম কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু ১১১ পরবর্তী সময় থেকে নিয়ে যে অপশাসনটা শুরু হলো বিশেষ করে আর্মি রুলের আন্ডারে, সে সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে যে এটা শুরু হলো, সেটার সাথে আমাদের সেই বিএনপি সে ৫টি বছরকে একত্র করে মূল্যায়ন করে কিন্তু বিএনপির উপরে অনেক অপবাদ নিয়ে আসলে এসেছে, সেটার জন্য তারা এফেক্টেড। তারপরে তো বিএনপি আর ক্ষমতার স্বাদ পায়নি,
বা সেটাকে কারেক্ট করার কোনো সুযোগ পাইনি, জনগণের কাছে উপস্থাপন করার কোনো সুযোগ পাইনি। সেদিক থেকে আমি মনে করি জনগণের সমর্থনটা, সেই সমর্থনটা কিন্তু ওইভাবে জমা রয়েছে, ওটা ঠিক এখন পর্যন্ত নিশ্চিন্ন হয়নি। কারণ তারা তাদের এই অসহায়ত্বটাকে অনুধাবন করছে। আমি এখনও মনে করি যে বিএনপি সবচেয়ে বড় ভুল করেছে গত নির্বাচনে অংশগ্রহণ না করে। হয়তো গত নির্বাচনে যদি অংশগ্রহণ করতো তাহলে হয়তো তাদের পজিশনটা একটু অন্যরকম হতো। এখন যেমন তারা এখানেও না ওখানেও না, এমন একটা অসহায়ত্বের মধ্যে তারা আছে যে তারা কোনোভাবেই সরকারের যে অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার অনেক প্রচেষ্টা তারা করেও কিন্তু সেটাকে তারা করতে পারছে না। মানে তারা সংশোধনে সংসদের বাইরে নেই এমনটি আপনি বলার চেষ্টা করছেন। এক্স্যাক্টলি। তো সেই জন্যে আমি মনে করি যে ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সম্পূর্ণভাবে ক্ষমতার নিয়ন্ত্রণে আছেন। প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে সরকারি প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তিনি একটা বিরাট বড় একটা ভূমিকা পালন করছেন। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ডে তিনি যেভাবে তার দৃশ্যমান উন্নয়ন সারা দেশে করছেন, তাতে যদি আজকে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার যদি ভাবমূর্তি কিছুদিন আগেও যদি মনে করি যে জনপ্রিয়তা ছিল না, এখন আমি মনে করি সেটা পরিবর্তন হয়েছে। কারণ ন্যাচারালি উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের মন জয় করা যায়। আর সেই উন্নয়নটা হচ্ছে, দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। তার শুধু একটাই ঘাটতি, সেটা হচ্ছে এখন পর্যন্ত রাজনৈতিক যে ভাবমূর্তিটা, সেই রাজনৈতিক ভাবমূর্তি উনি এখন পর্যন্ত খুব বেশি একটা উন্নত করতে পারেননি। কারণ দমনপীড়ন, মামলা মোকদ্দমা সব কিছু নিয়ে যথেষ্ট সমালোচনা এই বর্তমান সরকারের হচ্ছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই তার পিতার আদর্শে আদর্শবান হয়ে এই দেশের জনগণের ক্ষমতা জনগণের কাছে তিনিই একদিন ফিরিয়ে দেবেন। অর্থাৎ এই দেশের সুষ্ঠু এবং অবাধ নির্বাচন একমাত্র শেখ হাসিনাই নিশ্চিত করতে পারবেন, এবং তিনি সেটা করবেন বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং সেই কারণেই আমি আমার রাজনীতিটা ঠিক তার পাশে থেকে সরকারের সাথে থেকে আমি সহযোগিতা করতে চাচ্ছি। তিনি যেভাবেই হোক রাস্তার নৈরাজ্য কমিয়েছেন, অরাজকতা এখন নাই বললেই চলে রাস্তায়, রাজপথ সেরকমভাবে উত্তপ্ত করার কেউ নাই, তারপরে কথায় কথায় হরতাল এটাও নাই। তো এটা যদি কন্ট্রোল উনি করে থাকেন সেটার জন্য তার হাতকে আরও শক্তিশালী করার প্রয়োজন আমি মনে করি আছে। কারণ এগুলি সবই সুশাসনের অনুকূলের একটা পরিস্থিতি। তো স্যার আপনি আরেকটি বিষয় যদি বলেন যে প্রধানমন্ত্রী ইতিপূর্বেই তিনি ভারত সফর করেছেন, তো সেই সফরটার ব্যাপারে যদি আপনি একটু বলেন যে সফরটা কতটুকু সফল আপনার দৃষ্টিকোণ থেকে, আর সাথে সংক্ষেপে বলবেন যে বর্তমান আলোচিত একটি বিষয় হেফাজতের সাথে প্রধানমন্ত্রীর যে বৈঠক এবং কওমি মাদ্রাসার যে স্বীকৃতি, এ দুটোকে মিল করে যদি আপনি বলেন। মিল করার কিছু নাই, কারণ ভারতের সাথে সম্পর্ক আমার মনে হয় ইটস এ কারেক্ট একটা স্টেপ। কারণ ভারত আমাদের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের পুরা সীমানা আজ দুই তৃতীয়াংশ কি বেশিরভাগই ভারতের ভূখণ্ড দিয়ে আমরা বেষ্টিত, পরিবেষ্টিত। এবং আমরা এটাও দেখেছি যে ভারতের প্রভাব কতটা বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করে। কারণ বিগত 5ই জানুয়ারি নির্বাচনে সমস্ত বিশ্ব যেখানে বিএনপির পক্ষে মোরালেস একটা স্ট্যান্ড নিয়েছিল, যে সব পার্টিসিপেটরি একটা ইলেকশনের পক্ষে সবাই মতামত দিচ্ছিল এবং ইলেকশনটাকে অনেকেই গ্রহণ করতে চাচ্ছিল না, সে অবস্থায় একমাত্র ভারতের অবস্থান ভিন্ন রকম ছিল। এবং সেই অবস্থানে থেকে তারা 5ই জানুয়ারি নির্বাচন সম্পন্ন করেছে এবং সেটাকে গ্রহণযোগ্য করে তুলেছে। গ্রহণযোগ্য এই সেন্সে যে এখন সেই নির্বাচনের ফলশ্রুতিতে নির্বাচিত সরকার এখন তো বলতে গেলে বৈধ সরকার আছে, সেই হিসাবে এটা তো বৈধতা পেয়েছে। তো সেই দিক থেকে আমি মনে করি ভারতের অবস্থানটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং ভারতকে বিদ্বেষপূর্ণ একটা অবস্থার মধ্যে রেখে বা তাদের সাথে শত্রুতা করে আমার তো মনে হয় না কোনো রাজনৈতিক দল বাংলাদেশে খুব ভালো একটা রাজনীতি করার সুযোগ পাবে বলে আমি মনে করি না। কাজে আমরা এখানে বিএনপিকে আমি এই জন্যই সমালোচনা করতে চাই যে তাদের এই অবস্থানে কিছুটা পরিবর্তন হওয়া উচিত। না তাহলে কি বলবো যে ভারত আমাদের দেশের রাজনৈতিক বিষয়ে তারা কন্ট্রোল করছে বা এই ধরনের? না, কন্ট্রোল না, তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা রয়েছে।
প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এবং স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে সমমর্যাদার ভিত্তিতে আদান প্রদানটা হওয়া উচিত সেইভাবেই। এবং আমার তো মনে হয় যে বিগত যে সফরটা মাননীয় প্রধানমন্ত্রী করলেন, রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং, উনি প্লেন থেকে নামার পর থেকে ভারত সরকারের সদিচ্ছা তাতে প্রকাশিত হয়েছে, যেখানে ভারতীয় প্রধানমন্ত্রী মোদী সাহেব নিজে তাকে সেখানে রিসিভ করেছেন, পরবর্তীতে সেই রাষ্ট্রপতি ভবনে তাকে থাকার ব্যবস্থা করেছেন এবং প্রত্যেকটা রাজনীতিবিদদের সাথে আলাদাভাবে দেখা করার সুযোগ এবং সেখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনার যে সূত্রপাত, শুধুমাত্র আপনি একটা ব্যাপারেই বলতে পারেন যে এটার কারণে হয়তো অনেকে বলে যে তার সফরটা ব্যর্থ হয়েছে, সেটা হচ্ছে উইথ রিগার্ড টু দ্য তিস্তার পানি বণ্টন। আমি কিন্তু সেটাও মনে করি যে এটা ব্যর্থ হয়নি, কারণ ওইখানে মোদী সাহেব অত্যন্ত ক্লিয়ারলি বলেছেন যে তিস্তার পানি বাংলাদেশ পাবেই এবং সেটা এই সরকারের অধীনে এবং আপনার সরকারের অধীনেই সে ব্যবস্থা হবে। তো আমি মনে করি এর মধ্যে একটা বিরাট বড় একটা স্টেটমেন্ট উনি এটা করেছেন এবং এটা আমার কাছে বদ্ধমূল ধারণা যে নির্বাচনের আগে এই তিস্তার পানি অবশ্যই শেখ হাসিনা সরকার সেখানে আনতে পারবে, এটা আমি বিশ্বাস করি। কাজেই সব দিক থেকেই আমি মনে করি এই সরকার সফলতা লাভ করেছে। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে যে ঘাটতিটা রয়েছে, আমি মনে করি সেই ঘাটতিও তিনি পূরণ করবেন কিন্তু পর্যায়ক্রমে, এবং এই টার্মটা হয়তো ইমিডিয়েটলি সেটা পূরণ করা সম্ভব হবে না, পরবর্তী টার্ম থেকে রাজনীতিটাকে যে গণমুখী করবেন এ ব্যাপারে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। তো রাজনীতিটাকে গণমুখী করার জন্যই কি হেফাজতের সাথে তাদের যে বৈঠক হলো হতে পারে, সেখানেও একটা সমীকরণ আছে চাচ্ছেন না? হ্যাঁ ঠিক আছে, রাজনৈতিক অবস্থান তিনি যদি আরো সুন্দরভাবে সুরক্ষা করতে চান, তার বিপক্ষে যত শক্তি আছে তাদের নিয়ে যদি তিনি একটা সমঝোতায় আসেন বা তাদেরকে তাদের স্বার্থ রক্ষা করে যদি তিনি আজকে একটা নিজের পজিশন ক্রিয়েট করতে পারেন, হোয়াই নট, করবেন না কেন? সেটা গণতন্ত্র, দেশ, জনগণ, সবার জন্য সেটা মঙ্গল। তাহলে সেই ক্ষেত্রটা কিন্তু বিএনপির জন্য প্রস্তুত করা উচিত, আপনি কি মনে করেন? একটা বৃহৎ রাজনৈতিক দল হতে পারে। আমি তো দেখেন, আমি তো এটা ব্যক্তিগতভাবে সবসময় মনে করেছি এবং আমি আমার বিএনপিতে থাকা অবস্থায় দুই নেত্রীকে এক টেবিলে বসানোর জন্য আমি অনেক প্রয়াস চালিয়েছিলাম এবং এটাই আমার উদ্দেশ্য ছিল যে দুই নেত্রী যদি আজকে একভাবে তাদের সদিচ্ছা প্রকাশ করতো যে আসুন আমরা দুজনে মিলে এই দেশটাকে গড়ে তুলি, তাহলে এই দেশের অবস্থা অন্যরকম হতো। কিন্তু শেষ পর্যন্ত ওই আলটিমেটাম থেকে মনে হয় আপনি বের হয়ে আসেন। আমি সেটা আলটিমেটাম দিয়ে আমি বেরিয়ে এসেছি, কারণ ওনাকে আমি বলেছিলাম যে আপনি যদি না আহ্বান করেন মাননীয় প্রধানমন্ত্রীকে, যদিও দায়িত্বটা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আহ্বান করেন কিন্তু উনি তো করছেন না, কাজে আপনিও দেশের একজন নেত্রী হিসাবে সে আহ্বানটা করতে পারেন। আপনি যদি না করেন, কারণ সামনে একটা সংঘাতপূর্ণ কর্মসূচি ছিল, আপনি যদি না করেন 5ই জুনে আপনার এই আহ্বান আমি 6 জনে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসবো। এবং আমি আশা করেছিলাম যে আমার পার্টির প্রতি যে অবদান, আমি পার্টিতে যে কাজ করেছি, মন্ত্রী হিসেবে যে অবদান রেখেছি, সব কিছু মূল্যায়ন করে হয়তো আমার নেত্রী, তৎকালীন নেত্রী হয়তো আমার কথাটা কিছুটা গুরুত্ব দেবেন। শুধু একজন মন্ত্রী হিসেবে কাজ করেন, আপনি একজন দলের কর্মী হিসেবে নিবেদিত ছিলেন এবং সেই প্রতিষ্ঠাতে থেকে শুরু করে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, ওইটাই আমার মাইন্ডে কাজ করেছে। যন্তত আমি যেখানে বলছি যে আমি আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব, আমি ভেবেছিলাম যে আমার তৎকালীন নেত্রী বেগম খালেদা জিয়া একটা গুরুত্ব সহকারে উনি বিষয়টা দেখবেন। অ্যাটলিস্ট আমি তো আমার স্বার্থের জন্য বলিনি কথাটা, আমি তো দেশের স্বার্থের জন্য বলেছি। এবং আলোচনা যদি সত্যি হতো তাহলে তো অনেক সমস্যার সমাধান হতো, কিন্তু সে আলোচনা উনি মোটেও। এটি জনগণ মনে করে যে দুই নেত্রী যদি একসাথে বসে তাহলে হয়তো দেশের অনেক সংকটই কেটে যাবে। তো এই বিষয়গুলো আমরা হয়তো বিরতির পরে কথা বলতে পারবো, আর নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। বিরতি, আমরা এখন একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। মাহফুজুর রহমান, সাপ্তাহিক বর্ণমালার প্রকাশক ও প্রধান সম্পাদক। সাপ্তাহিক বর্ণমালা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ফ্রি পত্রিকা। বর্ণমালা কমিউনিটিকে গুরুত্ব দেয়, কমিউনিটি সংবাদকে প্রথম পাতায় স্থান দেয়।
কমিউনিটি সংবাদপত্রে বর্ণমালা পড়ুন। বর্ণমালার নিউজগুলো অনলাইনে পড়তে ভিজিট করুন বর্ণমালা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আমরা আবার আমাদের অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। স্যার, বিরতির আগে আমরা যে কথাটি বলেছিলাম, আপনি শুরু করেছিলেন যে আপনি রাজনীতির গুণগত পরিবর্তন হোক বা রাজনীতির যে সংকটটা আছে সেই সংকটটা দূর করার জন্য দুই নেত্রীকে এক টেবিলে বসানোর জন্য চেষ্টা করেছিলেন, কয়েকটা উদ্যোগই নিয়েছিলেন এবং আরেকজন সম্ভবত ব্যারিস্টার রফিকুল হক, তিনিও উদ্যোগ নিয়েছিলেন। আপনারা দুজন একটা মঞ্চে বক্তৃতাও করেছেন, সেটিও আমরা মিডিয়াতে দেখেছি। আমি ইনফ্যাক্ট ব্যারিস্টার রফিকুল হককে আমি সেই মঞ্চে নিয়ে গিয়েছিলাম এবং আমার এই ফর্মুলাটা যে দুই নেত্রীকে একত্রে বসানোর যে উদ্যোগটা, সেই উদ্যোগটাকে গুরুত্ব দেওয়ার জন্যই রফিকুল হক সাহেবকে প্রধান অতিথি করে তার মুখ থেকে আমি বক্তব্যটা বের করেছিলাম এবং এটা তার কমিটমেন্টটা ছিল পরবর্তীতে, উনি এটার জন্য কাজ করেছেন। তো আমি মনে করি সেখানে আমার একটা সাকসেস আছে, যেটা তার মুখ থেকে আমি বের করতে পেরেছি এবং আহ্বানটাও সেভাবে জানাতে পেরেছি। কিন্তু আনফর্চুনেটলি আমার তো এটার ফলশ্রুতিতে আমাকে বহিষ্কৃত হতে হয়েছে। কিন্তু এই যে উদ্যোগটা ব্যর্থ হলো, কি মনে করেন কেন ব্যর্থ হলো? এটা আমার মনে হয় ইগো কোয়েশ্চেন, দুই নেত্রীরই ইগো আছে। এখন আমার তৎকালীন নেত্রী বেগম খালেদা জিয়া হয়তো মনে করেছেন যে আন্দোলনকে যে পর্যায়ে তিনি নিয়ে গেছেন এখন কোনো রকমের বসাতেই তার সেই আন্দোলন ব্যাহত হতে পারে। এটা সাধারণত এই সাইকোলজিটাই কাজ করে, যারা এই সমস্ত উদ্যোগে কান দেন না তারা কোনো না কোনো অ্যাডভান্টেজ নিতে চান এই কর্মকাণ্ডে সম্পৃক্ত না হয়ে। তো সেটা যে কতখানি ভুল ছিল এটা উনি এখন বুঝতে পারছেন। কিন্তু ওই সময় কি প্রধানমন্ত্রী কোনো উদ্যোগ নিয়েছিলেন? না, উনি তখন কোনো উদ্যোগ নেননি। তবে বিরোধী দলের নেত্রী হিসেবে যদি তিনি উদ্যোগ নিতেন হয়তো তাতে সাড়া পেতেন, কারণ পরবর্তীতে আমরা দেখেছি শেখ হাসিনা বিভিন্ন সময় তাকে বিভিন্ন রকমের অফারও দিয়েছে, টেলিফোনের সংলাপ হয়েছে, তারপরে মন্ত্রণালয়ের অফার দেওয়া হয়েছে। তো তাতে তো তার সদিচ্ছা অনেক প্রকাশ পেয়েছে যে তিনি প্রস্তুত আছেন সেই ধরনের একটা উদ্যোগে সাড়া দিতে, কিন্তু বেগম খালেদা জিয়া সে করেননি। তো যাই হোক, আজকে মাথা কুটেও কিন্তু এই আলোচনার কোনো পথ খুঁজে বের করতে পারছেন না বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া। আর শেখ হাসিনা এখন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তিনি তার অবস্থানকে সুদৃঢ় করেছেন তার অন্য কোনো সংলাপের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তার হাতে সমস্ত ক্ষমতা, তিনি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারেন। যদি বিএনপি ইলেকশন না আসে তারপর তাতেও কিচ্ছু আসে যায় না। শি ক্যান টেক কেয়ার অফ দ্য কান্ট্রি ইন হার ওন ওয়ে এবং এটা তার জন্য বিরাট বড় একটা শক্তিশালী অবস্থান। এবং আমি মনে করি যারা এইভাবে শক্তিশালী যে তারা নিয়ন্ত্রণ করতে পারে দেশকে, রীতিমতো একটা শাসনের মধ্যে রেখে তারা কাজ চালিয়ে যেতে পারে, আমি মনে করি আমরাও সেই হাতকে আরও শক্তিশালী করতে চাই, যাতে আসলেই সেই হাত দিয়ে অনেক কাজ করা সম্ভব হয়। তা আমি সেই লক্ষ্যেই কিন্তু আজকে সরকারের পাশে দাঁড়িয়েছি এবং আমার হাম্বল যতটুকু কর্মসূচি বা কর্মকাণ্ড আছে সেটাতে আমিও চাই যে এই সরকার সফলভাবে তাদের দেশ পরিচালনা করে যাক। তবে যেটা আমি সবচেয়ে বেশি চাই সেটা হচ্ছে এই নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশকে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন উপহার দেখ, এটা আমি মনে প্রাণে চাই। এবং এইটার লক্ষ্যেই আমি আমার এই তৃণমূল বিএনপিকে সংগঠিত করেছি, জাতীয় জোটকে সংগঠিত করেছি, আমাদের নিজেদের ক্যাপাসিটিতে যতখানি সম্ভব সারা বিশ্বকে এবং সারা দেশে আমাদের এই মতবাদকে
সম্পূর্ণভাবে শক্তিশালী একটা মতবাদে রূপান্তর করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপর এর প্রভাব বিস্তার করতে চাই। আপনার জোটের পক্ষ থেকে আগামী যে নির্বাচন 2019 নির্বাচন, সেই নির্বাচনে কতগুলো আসন নির্বাচন করবেন বলে চিন্তাধারা করছেন? আমরা এখনও সেই ধরনের কোনো কনক্রিট সিদ্ধান্তে যাইনি, তবে আমরা জরিপ করছি। আমাদের প্রত্যেকটা দল, শরিক দলকে আমরা বলেছি যে আপনাদের নিজ নিজ যে অবস্থান, যে যে কনস্টিটিউয়েন্সিতে আপনাদের নেতৃবৃন্দের অবস্থান রয়েছে, সেই কনস্টিটিউয়েন্সিতে আপনারা জরিপ চালান। আমরা কোনো রকমের পুরানো নেতা বা পুরানো মন্ত্রী বা এমপি তাদের সন্ধানে না, নতুন ভালো মানুষ যারা বিশ্বাস করে দেশের স্থায়িত্বে, যারা বিশ্বাস করে সুস্থ রাজনীতির, তাদেরকে আপনার দলে টানার চেষ্টা করুন। এবং তারা যদি বিত্তবান হয় তাহলে তাদের সেই আশ্বাসটা আপনারা দেন যে ওই এলাকার থেকে প্রয়োজন হলে আমরা তাকে নমিনেশন দেব এবং তিনি তার মতো করে তার দল গুছিয়ে সেই নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন। এটা আমরা সেই জরিপের মধ্যে আছি। তবে আলটিমেটলি যদি আমাদের ইলেকশনটা জোট নির্ভর ইলেকশন যদি কারোর সাথে একত্রে করতে হয়, সে কথার কথা, যদি 14 দলীয় জোটের সাথে আমাদের একাত্মতা প্রকাশ করে তাদের পাশে থেকে নির্বাচন করার প্রশ্ন হয়, সেখানে অবশ্যই আসন ভাগাভাগির একটা দাবি আমাদের থাকবে। যেখানে আওয়ামী লীগ দুর্বল বা তাদের প্রার্থী নেই আর সেখানে যদি আমাদের প্রার্থী থাকে, তাহলে অবশ্যই আমরা চাবো যে সে আসনটা আমাদেরকে দেওয়া হোক, এবং এইভাবেই আমরা একটা জরিপ চালিয়ে যাচ্ছি। তো এইভাবে যদি নির্বাচনটা হয়, জাতীয় পার্টি এইভাবে যদি চা, আপনারাও চাবেন, তাহলে একটা মানে গণতান্ত্রিক রাষ্ট্রে যে ফাইট হয় নির্বাচনে, সেই প্রতিদ্বন্দ্বিতা কি থাকবে বা নির্বাচনে সেই উৎসব আরও ভালো আরও ভালো হবে? সেটা দেখেন, নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা, দলাদলি, গ্রুপিং, সবই কিন্তু গণতন্ত্র। কিন্তু আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি, মানে আমি মনে করি যে এটা রীতিমতো একটা ব্যাড কালচার, যে আমরা এই গ্রুপিংটাকে বা দলাদলিটাকে বা প্রতিদ্বন্দ্বিতাটাকে ঠিক গণতন্ত্রের অংশ হিসেবে নিই না, আমরা এটাকে নেই একটা পার্মানেন্টভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা অংশ হিসেবে। আপনার আর আমার একই পার্টিতে, একই পার্টি অবস্থানে, একই পদের জন্য হয়তো আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনি পারলেন, আমি পারলাম না, আমি বেরিয়ে যাওয়ার একটা দল গঠন করলাম। এই যে এই জিনিসটা গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। আমার যেটা করা উচিত আপনার নেতৃত্বটা মেনে নিয়ে, তখন আপনাকে নেতা মেনে, যেহেতু আপনি নির্বাচিত একজন, আপনি সেই নির্বাচনে আমাদেরই দলের সেই গ্রাসরুট থেকে নিয়ে আপনাকে নির্বাচন করেছে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে সেই নির্বাচনের ফলকে আমার মেনে নেওয়া উচিত, এবং ততদিনের জন্য আপনি নেতৃত্ব দেবেন সেটাই আমার মেনে নেওয়া উচিত। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় না, ওই যে ইগোটা কাজ করে, তখন আমি বের হয়ে যে নতুন একটা দল গঠন করে আমি আপনার সাথে সম্পর্ক রাখলাম না। দিস ইজ নট এ ডেমোক্রেটিক স্পিরিট। আজকে গণতন্ত্রের সবচেয়ে বড় সর্বনাশ এই মন মানসিকতা হয়েছে। স্যার, আপনি যে মন মানসিকতার কথা বলেছেন সেটি একেবারে রাজনীতির সর্বোচ্চ পর্যায়ের কথা বলেছেন, কিন্তু আমি যদি বলি যে সেটা আপনার একদম ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়েও আছে, সে বিষয়ে আমি একটু বলি। ধরেন কিছু আছে এরকম আওয়ামী লীগ, বিএনপি, তারা সামাজিক অনুষ্ঠানে একসাথে বসতে পারছে না, তারা যেতে পারছে না, এটা মানে উপরে যেহেতু মিল নেই, নিচে এই জন্য তারা মিল করতে পারছে না, এটা নাকি আসলে একটা রাজনৈতিক আদর্শিক কারণে তারা মিল হতে পারছে না? না, এটা হয়ে এসছে এরকম। আমাদের রাজনীতির যে ডিফারেন্সটা, এই যে এই মুখোমুখি পাল্টাপাল্টি অবস্থানটা, এটা এমনভাবে আমাদের মধ্যে গেঁথে গেছে যে আমরা একে অন্যকে সহ্য করতে পারি না। কিন্তু দিস ইজ আনফর্চুনেট, অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা। কারণ আমি আমার আপনার সাথে স্বাভাবিক ওঠা বসা সব কিছু আমার চলবে, নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা যদি করতে হয় করবো, সঙ্গে সঙ্গে নির্বাচন হয়ে গেলে পরে আবার ব্যাক টু দ্য সেম সর্ট অফ রিলেশনশিপ। এই জিনিসটা কেন আমরা করতে পারবো না? আজকে যদি আমরা সংবিধানকে সমুন্নত রাখতে চাই, সংবিধানের অধীনে থেকে যদি নির্বাচন সম্পন্ন করতে চাই, তাহলে তো অন্য কোনো অ্যাক্টিভিটিসের কোনো স্থান নেই সেখানে। সেখানে নির্বাচনের ফলাফলটাকে মেনে নেওয়াটাই হচ্ছে একমাত্র বিধান, এবং সে অনুযায়ী কন্টিনিউ করাই হচ্ছে একটা বিধান। তা আমরা মনে করি, আমি মনে করি যে আমাদের দেশে ডেমোক্রেসিটা কোনো সময় এইভাবে ফেয়ার ট্রায়াল পায় নাই, যে কারণে আমরা সবসময় কোনো না কোনো পর্যায়ে বাধাগ্রস্ত হয়ে আবার ফিরে গেছি সে একই প্র্যাকটিসে। এবং গণতন্ত্রের অগ্রযাত্রাটা ব্যাহত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে, যে কারণে গ্রাসরুট থেকে নিয়ে এই পর্যন্ত জাতীয় পর্যায় পর্যন্ত সম্পূর্ণভাবে নির্বাচিত নেতৃত্ব কিন্তু আমরা দেখতে পাই না। উপর থেকে
নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়, উপর থেকে ইউনিয়ন বলেন, জেলা বলেন, থানা বলেন, সেখানকার দলীয় নেতৃবৃন্দকে চয়েস করে নিচে তাদেরকে নেতৃত্ব দেওয়া হয়। এটা কোন্দলের কারণ, এটা বিভিন্ন রকমের ম্যাল প্র্যাকটিসের কারণ। তো আমার মনে হয় এই সমস্ত কিছুই কিন্তু সুস্থ রাজনীতির পরিপন্থী। এবং আমরা আমাদের যে কনস্টিটিউশনটা এখন করেছি, সেই কনস্টিটিউশন আমরা গ্রাসরুট থেকে একদম বটম থেকে নিয়ে টপ পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বকে স্থাপন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমাদের বিধান আমরা রেখেছি, যে আজকে ওই বড় কমিটির থেকে কেউ একটা রেজাল্ট ডিক্লেয়ার করে বলবে না যে এটা হচ্ছে জেলা কমিটি, ইনি হচ্ছে জেলা কমিটির প্রেসিডেন্ট। তাদের কোনো এখতিয়ার নাই। এখতিয়ারটা ওই যে ওয়ার্ড পর্যায় থেকে নিয়ে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু একটা নির্বাচন কমিশনের বিধান আমার আছে। কীভাবে সে নির্বাচন কমিশন গঠিত হবে সেটাও রাজনৈতিকভাবে নির্ধারিত, সেখানে তাদেরই ভোটে হবে। সেই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে রেজাল্টটা ডিক্লেয়ার করবে, দ্যাট ইজ দ্য রেজাল্ট ফর দ্যাট পার্টিকুলার। সেই প্র্যাকটিসটা যদি হয় আমাদের বাংলাদেশে, তবে আমরা প্রকৃতপক্ষে গণতন্ত্র দেখতে পারব। সেটাই আমি সেই জন্যই বলি যে তৃণমূল বিএনপির এই কতকগুলি ব্যতিক্রমধর্মী বিধান যেটা যদি প্র্যাকটিস করা যায়, ধরেন আমি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য একটা স্থায়ী রূপরেখা দিয়েছি আমার তৃণমূল বিএনপি থেকে, জাতীয় জোটের পক্ষ থেকে, আর সেটা যদি আজকে বাস্তবায়িত হয় তাহলে কার অধীনে নির্বাচন হলো? অমূলক, অপ্রাসঙ্গিক। কিংবা প্রধান নির্বাচন কমিশনার কে থাকলেন? সেটাও অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। অথচ আজকে এই এই বিষয়গুলি কিন্তু আপনার মেইন স্ট্রিমের আলোচনার মধ্যে এটা আবর্তিত। আজকে আমাদের সংকট কিন্তু এগুলিকে ঘিরেই। হ্যাঁ, আমি আপনার একটা আলোচনায় এই কথাটাই শুনেছি, আপনি বলেছিলেন যে শুধুমাত্র নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনারদেরকে স্বাধীনতা দিয়ে বা এই ধরনের একটা সুষ্ঠু নির্বাচন করা যায় না, টোটাল একটা সিস্টেমের কথা আপনি বলেছিলেন। আমি প্রক্রিয়াগত পরিবর্তনের কথা বলি, সেই পরিবর্তনটা সংক্ষেপে যদি আজকে আমাদের দর্শকদের যদি বলেন। এটা খুবই মানে ইটস এ ভেরি ইজি থিং টু আন্ডারস্ট্যান্ড, কারণ আমি দুটা পয়েন্ট, যদি আমার এটা সাত দফা, সাতটা পয়েন্ট নিয়ে আমার এই স্থায়ী রূপরেখাটা, প্রথম দুইটা পয়েন্টই মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে আপনি একটা সুষ্ঠু নির্বাচন যদি চান তাহলে আপনাকে নিশ্চিতভাবে স্বচ্ছ একটা ভোটার তালিকা প্রয়োজন হবে। প্রথম এটা করার ব্যাপারে এখনও অনেক বিতর্ক আছে। আপনি জানেন গত কয়েক বছর ধরে বর্তমান সরকার বিএনপিকে ক্রিটিসাইজ করে এসছে যে তারা প্রায় 1.5 কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল এবং নির্বাচনকে কলুষিত করেছিল। হ্যাঁ, ভুয়া ভোটার থাকলে অবশ্যই নির্বাচন কলুষিত হবে, কিন্তু এই ভুয়া ভোটার যাতে না থাকে, নিশ্চিতভাবে যাতে স্বচ্ছ ভোটার তালিকা হয়, সেটার উপরে আমার ফর্মুলা রয়েছে। এবং এখানে নির্বাচন কমিশন বলেন অমুক তারিখ থেকে আমরা ভোটার তালিকা হালনাগাদ করার কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচি চলতেই থাকে, মাসের পর মাস অর্থের অপচয় হতে থাকে, সমানে অর্থ কোথায় যায় তাও কেউ জানে না, অথচ এই কোনো সময় এটা সেরকমভাবে নিশ্চিতভাবে সে স্বচ্ছ তালিকা প্রস্তুত হয় না। আমি বলছি 7 দিনের মধ্যে এটা করা সম্ভব, উইদিন 7 ডেজ নিশ্চিতভাবে স্বচ্ছ ভোটার তালিকা সম্পন্ন করা সম্ভব। সে প্রক্রিয়াটা আপনি লিখে দিয়েছেন, প্রক্রিয়াটা আমি বলেছি, সেটা কি? প্রত্যেকটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে, 9টা করে ওয়ার্ডের থেকে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে মেম্বার নির্বাচিত হয় ইউনিয়ন পরিষদের। প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাভারেজ ভোটার হচ্ছে 2 থেকে 2500। এই 2 থেকে 2500 ভোটে একজন সদস্য নির্বাচিত নির্বাচিত হয়, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও 6-7 জন যারা হেরে যাচ্ছেন। আমি বলেছি ওয়ার্ড লেভেলে আপনার ভোটার তালিকা হালনাগাদ করেন একটা কমিটি করে দেবেন, যার চেয়ারম্যান হবে যিনি নির্বাচিত সদস্য তিনি, আর এটা সদস্য হবে যারা তার সাথে হেরেছেন প্রত্যেকে। এবং এই কমিটি এই 7 দিনের মধ্যে তারা নিজেরা যেখানে ঘরে ঘরে যে তারা ক্যানভাস করেছে, তারা জানে এই 2000-2500 ভোটের পরিচয় অ্যান্ড এভরিথিং। তারা বের করবে যে এই কয়েকদিনের মধ্যে সেখানে কে অ্যাডেড হয়েছে নতুন ভোটার হিসেবে আর কে মারা গেছে সেখানে বিয়োগ হয়েছে। 7 দিনের বেশি তাদের কাছে পরিষ্কার, হ্যাঁ, 7 দিনের বেশি কাজ এটা না। সাইমালটেনিয়াস তারপর সারা দেশব্যাপী যদি অপারেশন চালান, 7 দিনের মধ্যে আপনার সারা দেশে নিশ্চিতভাবে স্বচ্ছ ভোটার তালিকা পেয়ে যাচ্ছে। এবং এটার ভিত্তিতে নির্বাচন কমিশনে আপনি ডাটাবেস তৈরি করতে পারেন, এবং সেই ডাটাবেসের ভিত্তিতে আপনার পাসপোর্ট, যেটা আমার দ্বিতীয় পয়েন্ট, ওই যারা স্বচ্ছ ভোটার তালিকার সদস্য হলেন ভোটার হিসেবে, তাদের হাতে 18 বছর যেহেতু তারা পার হয়ে ভোটার হয়েছে, তাদের হাতে পাসপোর্ট
as an identification card, national identification and voter identification card হিসেবে তাদের হাতে তুলে দিতে হবে সরকারকে এগুলো ওর প্রস্তাব সরকারকে কিভাবে এবং সেখানে ভোটার আইডি হিসেবে যখন আপনি পাসপোর্টকে আনছেন কতগুলি অ্যাডভান্টেজ সেখানে আছে এক হচ্ছে যে আপনি ওই প্রতিবেশী রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্র থেকে কেউ এসে ভোটারের লাইনে দাঁড়িয়ে গেল ভোট দিয়ে গেল সেটা সম্ভব হবে না কারণ পাসপোর্ট ইজ দ্য ভোটার আইডি কার্ড এই পাসপোর্টটা কিন্তু এত মোটা কোনো ডকুমেন্ট না এটা ঠিক চার পাঁচ পৃষ্ঠা যে আপনার পরিচয় আছে আপনার ঠিকানা আছে চিহ্ন আছে সব কিছু নিয়ে একটা শুধু খালি পাতা আপনার সেখানে থাকবে এই খালি পাতার এপিট ওপিট দুপিট দুপিটি খালি এবং এটা দিয়ে আপনি আপনার নিরক্ষর ভোটারদেরকে বোঝাতে পারবেন যে এটা তোমার পাসপোর্ট এটা দিয়ে তুমি মক্কায় যেতে পারবা এই খালি জায়গাটার মধ্যে মক্কার ভিসা পড়বে হিন্দুদের বোঝাতে পারবেন যে এটা তুমি ভারতের ভিসা পাবা এখানে গয়া যেতে পারবা কাশিতে যেতে পারবা তো তার জন্য এই ডকুমেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যায় সে হাতছাড়া করবে না আর দ্বিতীয় যে খালি পৃষ্ঠাটা মানে পাতার ওপিটটা সেটা হলো আপনার নির্বাচনের জন্যে ভোটার আইডি আপনি যখন এটা নিয়ে আপনার পোলিং অফিসারের কাছে যাবেন উনি আপনার পরিচয় নিশ্চিত হয়ে তার সেই খালি জায়গায় তার নিজের এনডোর্সমেন্ট সিল দেবেন তারিখ দেবেন সিগনেচার দেবেন আমি ভোটার হিসেবে ক্যারি করছি প্রমাণ যে আমি ভোট দিয়েছি হিয়ার ইজ দ্য প্রুফ আমার পাসপোর্টে সেই স্বাক্ষর রয়েছে আমার এটার মধ্যে কোনো স্বাক্ষর নেই কোনো এন্ডোর্সমেন্ট নেই দেখা গেল কেন্দ্রে আমার ভোট পড়ে গেছে তো কী হলো এটা আমার ভোটটা কারচুপি হয়েছে সেখানে আমি সেটা প্রমাণ করতে পারছি আমি শনাক্ত করতে পারছি যে আমার ভোট এখানে কারচুপি হয়েছে এবং এটা যদি পাঁচটা কি দশটা ভোটার শনাক্ত করতে পারে সেই ভোট কেন্দ্রের ভোট বাতিল আচ্ছা এরও সুদূরপ্রসারী ইফেক্ট আছে অর্থাৎ ব্যালট বাক্স ছিনতাই করে আপনি সমস্ত ব্যালট পেপার তো ওইভাবেই ভরেন সমস্ত ভোটারদের নামের এগেনস্টে তারা যদি এসে বলে আমরা কেউ ভোট দিইনি হিয়ার ইজ আওয়ার পাসপোর্ট কেউ আমরা যাইও নাই টিকে তাহলে তার মানে হচ্ছে আপনার ব্যালট বাক্স ছিনতাই বন্ধ হয়ে যাবে ব্যালট বাক্স ছিনতাই হলো একটা রেকর্ড থেকে যাবে হ্যাঁ এবং ভোট কেন্দ্র দখল বন্ধ হয়ে যাবে করে লাভ নাই কারণ ওখানে তো আমরা বসে রয়েছেন তো কাজে এটা বন্ধ হয়ে গেলে নির্বাচন ভোট কেন্দ্রে শান্তি বিরাজ করবে সন্ত্রাসী কর্মকাণ্ড শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং সেখানে একটা আনসারই কিন্তু আপনি লাইন করে সুন্দরভাবে ভোটের ব্যবস্থা করতে পারবে অ্যান্ড জনগণের ইচ্ছার প্রতিফলনে সেই ভোটটা হবে সেটা ফলশ্রুতিতে যে সংসদ স্থাপিত হবে সেটা হবে জনগণের সংসদ সত্যিকার অর্থে প্রতিনিধিত্বশীল সংসদ এবং সেই সংসদে যে সরকারটি প্রতিষ্ঠিত হবে সেটা হবে জনগণের সরকার এই সরকার মনে করবে যে না আমাদেরকে তো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ক্ষমতায় বসায়নি আমাদের তো কোনো বিদেশি সরকার ক্ষমতায় বসায়নি আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে আমার ভোটার জনগণ তো জনগণের প্রতি তার জবাব দিতে পেরেছে সেই জবাবদিহিতাটা থাকবে এবং ভবিষ্যতে যাতে তাদের ভোটে আবার তিনি আসতে পারেন সে জন্য সেবামূলক কর্মকাণ্ডে তিনি তখন নিয়োজিত হবেন তো স্যার সুস্থ সরকারের সাথে একদিকে আপনার একটা সম্পর্ক রয়েছে এবং সরকারকে সহযোগিতার জন্য আপনি যেটা করেছেন জোট করেছেন সরকারের পাশে থাকতে চান অন্যদিকে সরকারের কিছু গঠনমূলক সমালোচনা আপনি করেছেন তো সেই সাথে আমি শুধু একটা জিনিস যোগ করব যে বেশ কয়েকটা বড় বড় দুর্নীতির পরে যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের যে যেটা হয়েছে তো এ সম্পর্কে যদি আপনি সংক্ষেপে কিছু বলেন না এটা তো ধরেন একটা বিরাট বড় বলবো বিশ্বকে আলোড়িত করার মতো একটা কাজ হয়েছে এবং এটা বিদেশি সরকারকেও ইনভলভ করেছে এর মধ্যে এটা এখনও চলছে সে প্রক্রিয়া এখনও চলছে সে টাকা উদ্ধারের প্রক্রিয়া তো এখনও চলছে এবং আমার তো মনে হয় হয়তো পুরো টাকাটাই উদ্ধার করা যাবে তবে এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কাজের আগে আর কোনো সময় হয়নি সেদিক থেকে আইটি নলেজ থেকে শুরু করে এই যে হাইজ্যাক করা কি এটাকে কী বলে আপনাদের টেকনিক্যাল নাম অনেক কিছু আছে তো এগুলো আমাদের জন্য বোঝা মুশকিল কীভাবে এটা উদ্ধার করবেন বা প্রমাণ করবেন এটা সম্বন্ধে তো এটা যদি আপনার সরকার কোনো সঠিক জবাব না দিতে পারে তাহলে সেটা ভোটের ইফেক্ট পড়বে নিশ্চয়ই আমার মনে হয় সরকার তো অনেক টাকা এটার উদ্ধার করেছে আর এগুলো কিছু কিছু ধরেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এর সাথে সম্পৃক্ত এটা প্রমাণিত হয়েছে ব্যক্তিগত এই ধরনের দোষের জন্যে ধরুন দের আর ক্রিমিনালস
ক্রিমিনালস যে ক্রিমিনাল ল অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া শাস্তি সেটা হবে, সেটা যদি না দেয় তখন সরকারকে দোষারোপ করা যাবে। তার আগ পর্যন্ত তো আপনি সরকারকে দোষারোপ করতে, সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে সরকারকে দোষাদোষি করা যায় না, সেই জিনিসটা আবার প্রমাণ করতে হবে যে সরকারের সদিচ্ছা আছে। সেটাই, কারণ সরকার তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে তারা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন রকমের মামলা করা কিংবা অভিযোগ এনে তাদেরকে দ্বারস্থ করা আদালতের, এটা করছে। তারপরেও সেটা করতে হলেও অন্তত মিনিমাম কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, যেটা ভিত্তিতে এফআইআর করা বা সেটার উপরে সেটা কী করা, তা আমার মনে হয় এটা সময় সাপেক্ষ। এবং এটা যে তদন্তের মধ্যে রয়েছে, গভর্নমেন্টের মনিটরিংয়ের মধ্যে রয়েছে, সেটা কিন্তু এখন সবাই জানে সেভাবে। তো স্যার, আমরা নির্বাচন সংক্রান্ত একটি প্রশ্ন নেব আপনার কাছে, সেটি হচ্ছে যে বিএনপি 15-15 5 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে তারা আসেনি এবং আপনি বলেছেন যে না এসে তারা ভুল করেছে, এবং সেই উপলব্ধি থেকে যদি এবার তারা নির্বাচনে আসে তাহলে হয়তো একটা কম্পিটিশন হবে নির্বাচনে, আর যদি বিএনপি না আসে তাহলে বর্তমানে যে বিরোধী দল জাতীয় পার্টি বা আপনার যে জোট আছে সেই ক্ষেত্রে কী ধরনের প্রতিযোগিতা হবে সেটা হয়তো আমরা সামনে খেয়াল করব। কিন্তু টিকসই উন্নয়ন এবং শক্তিশালী গণতন্ত্রের জন্য বিএনপির মতো একটি বৃহৎ দল ইলেকশন আসবে, এটা যেমন আমাদের দেশের জনগণ এবং দেশের বাইরে যারা আছে তারাও আশা করে। বিএনপি যদি না আসে কোনো কারণে, এত কিছুর পরেও যদি তারা না আসে বা সরকার তাদেরকে আসার ক্ষেত্রে সেই ধরনের যদি সুযোগটা না করে দেয়, স্পেস না করে দেয় বিএনপির ভাষায়, বিএনপি যেটা বলে, তাহলে সেই ক্ষেত্রে বিএনপি দল হিসেবে তাদের কী হতে পারে ভবিষ্যৎটা? না দেখেন, বিএনপি শুড নট গো ফর সেকেন্ড মিস্টেক। ইলেকশনে না যাওয়াটা তাদের আবার বিরাট বড় ভুল হবে, যেখানে জনসমর্থন রয়েছে। জনসমর্থন যে রয়েছে এই কথাটা কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীও বলেন, তার সেক্রেটারি জেনারেলও বলেন যে বিএনপি শক্তিশালী দল, আগামী নির্বাচন কঠিন হবে, এ কথা কিন্তু তারা বলেন। এবং আমিও মনে করি আগামী নির্বাচন কঠিন হবে, যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এবং সেখানে যে নির্বাচনটা হয়েছে সিটি নির্বাচন সেটাও কিন্তু বিএনপি সেখানে জিতেছে। এই এই নির্বাচনগুলিকে আমি ততটা গুরুত্ব দিই না, ফর দ্য সিম্পল রিজন এখানে সরকারের একটা প্ল্যান থাকতে পারে। এই ছোটোখাটো নির্বাচনগুলিকে সুন্দর দেখাই দেওয়া যে নির্বাচন কমিশন ভালো কাজ করতেছে, কাজে তাদের উপর একটা আস্থা আনার জন্য এগুলি কৌশল হতে পারে, কৌশল এটা, এগুলি আমি সেভাবে দেখি না। জাতীয় নির্বাচনে অবশ্যই বিএনপির এই দ্বিতীয়বার ভুল করাটা ঠিক হবে না, যদিও বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য হয়তো সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আসতে পারে, যেটা তাদেরকে নিবৃত্ত করতে পারে নির্বাচনে যাওয়া থেকে। বিএনপিকে সেখানে অবশ্যই কঠিনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে বেগম জিয়ার পরিস্থিতি বা পরিবেশ যাই থাকুক না কেন, উনি জেলে থাকুক বা বাইরে থাকুক, ইলেকশন তাদের যেতে হবে এবং ইলেকশন তাদের করতে হবে। এটা জনগণ আজকে চায় যে বিএনপি নির্বাচন করুক, এবং আমি মনে করি যে গণতন্ত্রের জন্য এটা একটা বিরাট বড় সম্ভাবনা। দুটা শক্তিশালী দল একই জায়গায় অবস্থান করছে মোরললেস, আজকে এই দুটি দলের ইন্টারঅ্যাকশনে বাংলাদেশে যে গণতন্ত্র সমৃদ্ধ হবে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, এবং এই দুটো দলকেই শক্তিশালী অবস্থানে রাখা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, এবং সেটাকে গঠনমূলকভাবে তার কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আমরা আমাদের ইতিবাচক ভূমিকা আমরা সবসময় রাখতে চাই। তারই ফলশ্রুতিতে কোনো না কোনো সময় হয়তো ক্ষমতা আমাদের কাছেও আসতে পারে, কিন্তু আমরা ক্ষমতা লড়াইয়ে থেকে আমরা চাই গণতন্ত্র সুসংহত হোক, এবং সেটার জন্যে যে যে উপাদান প্রয়োজন সেটাকে উৎসাহিত করাও আমি মনে করি আমাদের একটা মহান দায়িত্ব। তো স্যার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা সর্বশেষ আলোচনা যাওয়ার আগে সংক্ষেপে একটি কথা বলছি দর্শকদের উদ্দেশ্যে, যে আপনি যখন তথ্যমন্ত্রী ছিলেন ঠিক সেই সময়টায় সম্ভবত বাংলাদেশে প্রথমবারের মতো স্যাটেলাইট টিভি চালু করেছিলেন, হ্যাঁ, এবং সেটা আকাশ উন্মুক্ত করেছিলেন, আপনার প্রচেষ্টার মাধ্যমে সেটি হয়েছিল। তো আজকের এই যুগে এসে, এত বছর পরে এসে, আপনি আমাদের যুবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আর কেমন বাংলাদেশ দেখতে চান, এই দুটোকে মিলিয়ে যদি আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি? না দেখেন, যুবকদের কেন, সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রতি আমার বক্তব্য থাকবে যে আমাদের দেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেটা পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে, এবং সেখানে গঠনমূলক রাজনীতির মাধ্যমে দেশকে গড়ে তোলার প্রত্যয়ে প্রত্যেককে নিবেদিত হতে হবে। যুবক, ছাত্র সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশটাকে গড়ে তুলতে হবে,
56,000 বর্গমাইলের এই ছোট্ট দেশ, যে দেশের অন্য দ্বিতীয় কোনো ভূখণ্ড নাই অন্য কোনো দেশের, সে একক ভূখণ্ডের 17 কোটি মানুষ প্রায় এক কথায় বলতে গেলে একই ভাষা বলে এবং বলতে গেলে একই ধরনের রিলিজনে তারা দীক্ষিত। সেই অবস্থাতে এত বড় একটা হোমোজিনাস কান্ট্রি আজকে আমরা আত্মনির্ভরশীল দেশে পরিণত হয়ে আমাদের নিজস্ব যে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং স্বাস্থ্যের সংস্থান করে সমমর্যাদায় একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে চাই এবং আমাদের প্রত্যেকটি নাগরিকের সেই লক্ষ্যে নিজেদেরকে নিবেদিত করা উচিত। দেশপ্রেমের কথা, দেশের কথা চিন্তা করে তাদের যত কিছু ভুলভ্রান্তি সব শুধরাবার সময় এখন এসেছে। এটা আমি বলি সার্বিক দিক থেকে আজকে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। মাদক থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেটা আজ আমাদের এই সমাজকে কলুষিত করছে। আর সেজন্য আমাদের প্রত্যেকে সোচ্চার হতে হবে, প্রত্যেকে একথাই চিন্তা করতে হবে যে আমাদের প্রত্যেকের মূল্যবান অবদান রাখার সুযোগ রয়েছে দেশ গড়ে তোলার ক্ষেত্রে, এবং সেটা করতে হলে আমাদেরকে ঠিক থাকতে হবে, স্বাস্থ্যবান থাকতে হবে, উপযুক্ত হতে হবে, যোগ্য হতে হবে, দক্ষ হতে হবে, তাহলেই একমাত্র এই দেশকে আমরা যেখানে এটাকে নিয়ে যাওয়ার প্রয়োজন সেখানে নিয়ে যেতে সক্ষম হব। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা বলেছি বাংলাদেশের বরণ্য রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী, সাবেক মন্ত্রী এবং যিনি সবসময় রাজনীতিতে একজন আলোচিত ব্যক্তি হিসেবে থাকেন, ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি আমাদেরকে অত্যন্ত ব্যস্তার মধ্যে সময় দিয়েছেন, এজন্য প্রাইম 24 টেলিভিশনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করেছি এবং আপনাদের আমাদের সাথে এতক্ষণ আপনাদের থাকার জন্য ধন্যবাদ। বিশ্বজুড়ে আমরা।